নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন সবাই। আজকে ফেসবুকে কিছু প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার ইতিমধ্যেই হয়েছে। দুই তিন দিন আগে আমার ফেসবুকে প্রোফাইলে একটা ইস্যু এসেছে। আমার যে অ্যাডস অন রিলস যেটা মনিটাইজ হয়েছিল, এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। তা কেন ইস্যু এসেছে সেটা খুলে আমি যখন দেখলাম, তখন দেখতে পেলাম ওখানে যেটা বলা আছে যে কিছু রিল যেগুলো কপিরাইট আছে এবং কিছু কিছু রিলের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটা লিমিটেড অ্যাডেড কন্টেন্ট। তাই বিষয়টা একটু আপনাদেরকে বলবো। এরপরে আরও দুটো ইস্যু এসেছে, আমার প্রোফাইলে আরেকটা ইস্যু এসেছে এবং আমার গ্রুপের একটা ইস্যু এসেছে, আমি সেই ব্যাপারটাতে পরে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে, আমি যে রিলগুলো দিই জেনারেলিগুলো আমারই শ্যুট করা থাকে, এমনিতেও খুব একটা রিল আমি দিই না, যেগুলো দিই এগুলো আমারই করা থাকে। মাঝে মাঝে আমার যেহেতু কোনো প্রাকৃতিক দৃশ্য, অনেক সময় খুব সুন্দর দৃশ্য পেলে পরে আমার বেশ ভালো লাগে, এরকম দু একটা আমি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করি, বা অনেকে অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন, এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি দু একটা রিলে দিয়েছিলাম। আমার মনে হয় এটার জন্যই এই ইস্যুটা এসে থাকবে। তা ইস্যু যখন এসেছে কিছু করার নেই এখানে, তাহলে ইস্যুটাকে দূর করতে হবে। কীভাবে দূর করতে হবে আমি সবগুলো বলে নিয়ে তারপরে একবারে বলছি। গতকালকে হঠাৎ করে একটা নোটিফিকেশান আসলো এবং খুলে দেখলাম এখানে আমার যে প্রোফাইল পিক তার উপরে একটা ইস্যু এসেছে। আমার যে প্রোফাইল পিক, এটা নাকি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাকে ভায়োলেট করেছে। কী ভায়োলেট করেছে? ভায়োলেট করেছে যে নুডিটি এবং সেক্সুয়াল সামথিং আর কি। অথচ আমার এই যে প্রোফাইল পিক, এটা কিন্তু 5 বছর ধরে আছে, আমারই একটা ছবি, এটা হঠাৎ করে কীভাবে নুডিটি হয়ে গেল বা এখানে সেক্সুয়াল কোনো অ্যাপিল এসছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, এটা গেল একটা। এরপরে আবার দেখলাম আমার যে গ্রুপ, সেখানেও কিছু ইস্যু এসেছে গ্রুপে। আপনারা জানেন যে গ্রুপে কিন্তু রিল দেওয়া যায় না, লাইভ গ্রুপের থেকে লাইভ হওয়া যায় না, গ্রুপে কোনো স্টোরি দেওয়া যায় না, গ্রুপে কেবলমাত্র পোস্ট, সেটা ছবি কিংবা ভিডিও, এই দুটোই পোস্ট করা যায়। এখন ব্যাপার হচ্ছে গ্রুপে, যেহেতু গ্রুপের মেম্বার থাকে তারাও অনেক সময় অনেক জিনিস এখানে শেয়ার করেন, অনেকগুলি যেগুলো গ্রুপের সাথে যায় সেরকম কিছু আমি অ্যাপ্রুভ করি। এখন অরিজিনালি আমার মনে হয় ওগুলোর থেকেও এই ইস্যুটা এসে থাকতে পারে। ওখানে যেটা বলা হয়েছে যে এখানে কপিরাইট কন্টেন্ট আছে এবং ওই একই কথা যে রিইউজ করা হয়েছে কিছু ভিডিও বা ছবি বারবার ইউজ করা হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সোর্স থেকে নেওয়া হয়েছে সেগুলোতে লিমিটেড অ্যাডেড কন্টেন্ট বলে সেগুলোকে বলা হয়েছে। অর্থাৎ অনেক সময় আমরা কিছু কিছু জিনিস অন্য জায়গা থেকে নিতে পারি, সেগুলো ছোটো ছোটো ক্লিক করে ভিডিও বানিয়ে তার সঙ্গে নিজের কিছু ভিডিও যোগ করে, তবে সেখানে নিজের ভয়েস থাকাটা বাঞ্ছনীয় থাকে, পরে সেই ভিডিওটা একটা মানে একটা ভিডিওটার একটা ভ্যালু আসে। আর এটা যখন না থাকে তখনই সেটাকে বলা হচ্ছে লিমিটেড অ্যাডেড কন্টেন্ট। জায়গায় এই জন্য এসছে এখন তিনখানা ইস্যু হঠাৎ করে আমার মাথায় তো বাজ পড়েছে। এখন কী করতে হবে ওরা কিন্তু সেভাবে তেমন কিছু বলেও না। প্রথমটাতে আসি, আমার প্রোফাইলে যেটা ইস্যু এসছে যে আমার রিলসে কিছু কপিরাইট আছে এবং কিছু লিমিটেড অ্যাডেড কন্টেন্ট আছে এবং এগুলো অন্য একটা সোর্স থেকে আমি নিয়েছি। আমি কয়েকটা নিয়েছি, আমি ভাবতাম যে রিলে বোধ হয় এরকম অন্য কারো কন্টেন্ট যদি নেওয়া যায় দিয়ে অন্য কোনো একটা গান দিয়ে দিলে বোধ হয় এটার জন্য কোনো ইস্যু আসবে না, কিন্তু দেখলাম না এটা করা যাবে না। যেহেতু আমার এসছে, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, রিল যেরকমই হোক নিজেরাই তৈরি করুন এবং তাতে মিউজিকটা না দেওয়াই ভালো। যদিও ফেসবুকের যে অডিও ল্যাব আছে সেখান থেকে আপনারা মিউজিক নিয়ে দিতে পারেন, কিন্তু এই রিল যখন আমরা পোস্ট করি তখন যে মিউজিকের অপশান দেয় সেখান থেকে মিউজিক দিলে কিন্তু একটা সময় কিন্তু কপিরাইট আসতে পারে। এবং আমার যেটা অভিজ্ঞতা হলো, অন্য কোনো সোর্স থেকে ভিডিও নিয়ে দিলে না দেওয়াটাই ভালো। যাই হোক, আমি
প্রথম দিকে যে কটা এই ধরনের রিল ছিল সেগুলোকে ডিলিট করেছি, করে রিভিউ পাঠিয়েছি। এখন জানি না কী হবে, একটা রিভিউ পাঠালে ওরা 3 মাস সময় নেয়, 3 মাস পরেও কিন্তু দেখা যেতে পারে যে যে ইস্যুটা সেটা রিলিজ নাও করতে পারে, আবার নতুন করে রিভিউয়ের অপশান দিতে পারে, সেক্ষেত্রে আবার রিভিউ করলে আরও 3 মাস চলে যাবে। এইভাবে মানে 3-4 বার রিভিউ করতে 1 বছর পার হয়ে যায়, যেটা আমার প্রথম দিকে আমার যে পেজ রয়েছে পেজে এই ধরনের কিছু ইস্যু ছিল। বারবার রিভিউ করতে করতে আমার 1-1.5 বছর পার হয়ে গেছে এই মনিটাইজেশনের অপশান পেতে পেতে। 2 নম্বরে আসছে আমার যে প্রোফাইল পিক, সেই প্রোফাইল পিকটা, প্রোফাইল পিকটা আমারই ছবি, 5 বছর ধরে আছে। হঠাৎ করে ওদের যে অ্যালগোরিদম, ওদের কেন জানি মনে হলো যে এই প্রোফাইল পিকটা, এটার মধ্যে নুডিটি আছে এবং সেক্সুয়াল কিছু একটা আছে। এটা আমার কোনো দোষ নয়, এটা ওদের যে অ্যালগোরিদম, অ্যালগোরিদম ভুল করেছে, কিন্তু করার কিছু নেই। কিন্তু আমি দেখলাম ওখানে আমাকে সাজেস্ট করা হয়েছে যে প্রোফাইল পিকটাকে চেঞ্জ করার জন্য, প্রোফাইল পিকটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন ইস্যুটা কবে যাবে জানি না, সাথে সাথে কিন্তু ইস্যুগুলো উঠে যায় না। এখন আসি গ্রুপের ব্যাপারে। এখন গ্রুপে যখন গ্রুপের যারা ফ্রেন্ডস আর কি, তারা তো বিভিন্ন পোস্ট দিতেই চাইবে যেহেতু সেই গ্রুপের মেম্বার, ফলে সেগুলো আমাকে অ্যাপ্রুভ করতে হয়। অত তো বুঝে শুনে অ্যাপ্রুভ করা যায় না, কারণ একজন একটা পোস্ট, আমার যে গ্রুপ রয়েছে আমার গ্রুপের নাম হচ্ছে উত্তর বাংলা, এখানে দিলে পরে আমি কী করে জানবো যে উনি এই পোস্টটা তার প্রোফাইলে বা অন্য কোথাও দেননি? এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। ফলে কী হবে, যেহেতু এই পোস্টটাকে ওর নিজের প্রোফাইলে বা অন্য কোথাও হয়তো আবার কোথাও শেয়ার অলরেডি আগে করা আছে, ফলে যখন আমার এখানে আবার নতুন করে শেয়ার করছে বা পোস্ট করছে, তখন কী হচ্ছে এগুলো, এগুলোতে কপিরাইট চলে আসছে অথবা রিইউজ পারপাস চলে আসছে। তার মানে একটাই কন্টেন্ট বারবার ইউজ করার যে ইস্যু, সেই ইস্যুটা চলে এসছে। অনেকে আবার কিছু কিছু রিল ভিডিও বানিয়ে, রিলের মতো ছোটো ছোটো ভিডিও বানিয়ে সেগুলোকে ওখানে শেয়ার করছেন। আমি 2-4টাকে অ্যাপ্রুভও করেছি, যদিও রিল আমি জেনারেলি অ্যাপ্রুভ করি না, যদি রিলটা অন্যরকম দেখি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমি অ্যাপ্রুভ করে দিই। এখন সেই একই কথা আছে যে রিলের মিউজিক কোথা থেকে নেওয়া হয়েছে, সেই রিলের ভিডিও কোথা থেকে নেওয়া হয়েছে, সেই রিল আবার অন্য কোথাও তারা ইউজ করেছে কি না, এত সব ব্যাপার তো আমার পক্ষে জানা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে এই যেহেতু এটা গ্রুপ, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, এটা বলা যাবে না আমি হয়তো অ্যাডমিন বা আমার সঙ্গে আরও 2-4 জন অ্যাডমিন আছে, কিন্তু গ্রুপের মেম্বার যারা তাদের প্রত্যেকেরই সমান অধিকার আছে গ্রুপে পোস্ট করার জন্য। ফলে এটাও কিছু করা যাচ্ছে না, তবু এর মধ্যে দেখতে হবে যতগুলি পোস্ট, যেটা মনে হতে পারে যে এই পোস্টটাতে ইস্যু আসার যে কারণ, তার সামান্য হলেও কিছু কারণ এই পোস্টটাতে রয়েছে, থেকে থেকে সেই পোস্টগুলোকে ডিলিট করতে হবে, এছাড়া কিন্তু কিছু আর করার নেই। তাহলে এই হলো মোটামুটি ব্যাপার। তবে ফেসবুক ভীষণ সেন্সিটিভ, এবং সঙ্গে সঙ্গে আমি এটা বলবো, অ্যালগোরিদম সবসময় ঠিক করে না। এর আগে আমার একটা ইস্যু এসেছিল একটা কমেন্টের জন্য, কমেন্টে আমি বাজে কিচ্ছু বলিনি, একজন খাবারের একটা ছবি দিয়েছিল, সেই ছবিতে আমি একটা স্টিকার দিয়েছিলাম পিজ্জা খাচ্ছে, এরকম একটা আমার সেই কমেন্টের উপরে তখন একটা ইস্যু চলে আসে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমি কী খারাপ কমেন্ট করেছি, ও খাবার ছবি পোস্ট করেছে, আমি একটা খাওয়ারই ছবি কমেন্টে দিয়েছি, কিন্তু আমার কমেন্টে অনেকে ওদের যে কমিউনিটি গাইডলাইন তার এগেন্সে চলে গেছে। অনেক সময় অ্যালগোরিদম নিজের থেকে ভুল করে, ভুল করলে পরে সেখানে রিভিউ করার যদি অপশান থাকে রিভিউ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিভিউ করার অপশান থাকে না, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় যে কী করবো, চ্যালেঞ্জ করতে বলে কিংবা ডিলিট করতে বলে। সেক্ষেত্রে আমার মনে হয় ডিলিটটা করে দেওয়াই ভালো, চ্যালেঞ্জ করতে যাওয়া, যেহেতু কন্টেন্ট আমার সত্যিই নিজস্ব নয়, তাতে যে মিউজিক ইউজ করা হয়েছে সেই মিউজিকের যেহেতু কোনো রাইট আমার কাছে নেই, সেক্ষেত্রে আমার মনে হয় চ্যালেঞ্জে না গিয়ে কন্টেন্ট থেকে ডিলিট করে দেওয়াটাই ভালো। আর খুব বুঝে শুনে যা মনে হচ্ছে, এখন ফেসবুকে তার পেজ হোক বা গ্রুপ হোক, প্রত্যেকটাতেই খুব বুঝে শুনে যা পোস্ট করা সেটা করতে হবে, এবং খুব সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন কোনো কিছু ভায়োলেট হয়ে না যায়। যদি আপনাদের কারো প্রোফাইল বা পেজে এই ধরনের ইস্যু এসে থাকে, তাহলে আপনারা সেটিং থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যান, সেখান থেকে সাপোর্ট ইনবক্সে যান। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনারা একটা অপশান পাবেন ইওর অ্যালার্ট, ইওর অ্যালার্টে ক্লিক করুন, এবং ইওর অ্যালার্ট ক্লিক করলে আপনার এখানে যে ভিডিওগুলোতে কপিরাইট আছে বা অন্য কোনো কারণে আপনার যদি কোনো কমেন্ট যদি ওদের গাইডলাইন ভায়োলেট করে, সেই ব্যাপারগুলো এখানে আছে, এবং এখান থেকে আপনারা কিছু তাদের ক্রিটিকেশন করতে পারেন। বিশেষ করে এখান থেকে যে কপিরাইট ভিডিওগুলো, কপিরাইট ভিডিওগুলো আপনারা ডিলিট করুন, বা অন্যভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মনিটাইজেশন অলরেডি হয়ে গেছে তাদেরকে অন্য একটা অপশান দেয়, রেভিনিউ শেয়ারের একটা অপশান দেয়, রেভিনিউ শেয়ারের অপশানটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে এইসবগুলো কিন্তু উঠে যাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই অপশানটা থাকে না, সেখানে তখন অবশ্যই ডিলিট করবেন, কারণ সেখানে চ্যালেঞ্জের অপশান থাকে, ডিলিটের অপশান থাকে, সেক্ষেত্রে আপনার যেহেতু কন্টেন্ট নিজস্ব নয়, ফলে সেক্ষেত্রে কিন্তু ডিলিটটা করে দেওয়াই ভালো।
এবং যদি আপনার কোনো কমেন্ট যদি ওদের কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে যায় সেক্ষেত্রে এখানেও সেটা থাকে, তবে সেই ব্যাপারে করার কিছু থাকে না আমি যেটা দেখলাম, কারণ ওরা কমেন্টটা নিজের থেকে ডিলিট করে নেয়, কিন্তু নোটিফিকেশানে কিন্তু সেই কমেন্টটা ওদের থেকে যায়। এইভাবে করে নিয়ে তারপর আবার রিভিউ করবেন, রিভিউ করলে ওরা সময় নেয় 3 মাস, 3 মাসের মধ্যে আপনার প্রোফাইলটা হয়তো ওরা ওদের যে ইস্যু আছে সেটাকে উজ্জ্বল করে নিতে পারে, না হলে ফার্দার আপনাকে 3 মাস পরে আবার রিভিউ করার অপশান দেবে। এইভাবে 2-3 বার রিভিউ করলে পরে দেখেছি যে আলটিমেটলি তারা যে ইস্যুগুলো থাকে সেগুলোকে উঠিয়ে নেয় এবং মনিটাইজেশনের অপশানটা দিয়ে দেয়। যাই হোক, আগে এটুকুই বলার ছিল, মানে সত্যি কথা তো আমরা তো অনেক পরিশ্রম করি, আমরা ভিডিও করি, এখন ওরা যদি সামান্য কারণেই এই ধরনের ফল ধরে আমাদের ভিডিওর উপরে বা আমাদের যে পেজ এবং প্রোফাইল আছে তার উপরে ইস্যু নিয়ে আসে, তাহলে সত্যি মনটা কিন্তু খারাপ হয়ে যায়। এবং এই ইস্যুগুলো এমনভাবে আসে যে ইস্যুগুলোকে কী করলে পরে সেগুলো দূর হবে এবং আমাদের প্রোফাইলটা বা আমাদের যে পেজ সেটা মনিটাইজেশনের জন্য রেকমেন্ডেবল হবে, এটা কিন্তু চটপটি সবসময় বোঝাও যায় না। যাকে আপনারা যাই আপলোড করেন, একটু চিন্তা ভাবনা করে করবেন, মিউজিক যতটা পারবেন মিউজিক অ্যাভয়েড করবেন, এবং দুটো জিনিস মনে রাখবেন, ভিডিওতে হয় আপনাদের ছবি অথবা আপনাদের ভয়েস অথবা দুটো থাকলে সবথেকে ভালো, এগুলো যেন অবশ্যই থাকে। এগুলো না থাকলে তখন তারা যে কন্টেন্ট সেটাকে লিমিটেড কন্টেন্ট হিসেবে চিহ্নিত করে এবং তার জন্য দেখা যায় অনেক সময় মনিটাইজেশন ওরা আটকে রাখে। তাহলে আজকে এটুকুই রাখছি, পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আমরা আবার আসবো অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, বাই।